আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি খন্দকার সোহেল রানা, এসআর টিভি সোহেল রানা থেকে বলছি। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আঁকাবে আমার সোনার বাংলাদেশ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে বিষয়টা হলো যে আমি বিডিংয়ের পরে, মানে কবুতর ভিডিও করার পরে, আমাদের এই মদনপুরের আমার ছোট ভাই নাদিম আমাকে জিজ্ঞেস করছে যে ভাই আপনি কবুতরকে বিডিংয়ে কী কী খাবার দেন? হ্যাঁ, আপনার বাচ্চা এত সুন্দর হেলদি হয়ে বের হয়, তো আমি যে জিনিসটা করি আমি ওইটাই বলি। আর এর আগে বলে নেই, এইগুলার খড়ের বিডিংয়ে অনেক অনেক রকমের খাবার দেয়। আমার দেখা যায় সবচেয়ে বেশি যে খাবারটা মানুষ দেয় সেটা হলো যে মানে পুরান ঢাকার দিকে রেজা আর গম। হ্যাঁ, রেজা আর গম দেয়, আর হালকা গ্রিট থাকে, মাঝে মধ্যে সোলা ডাবলি দেয় দু একটা, এছাড়া আর তারা কিছু খাওয়ায় না। হ্যাঁ, আমি যে জিনিসটা করি, আমি বরাবর এইটাই করি, যেটা করতেছি ওইটা আমার কাছে ভাল লাগে। আমার কাছে ভাল লাগে যে একটা কবুতর যখন বিডিং যায় তার কী যে পছন্দ হয় আমি নিজেও জানি না, তাকে আমি যখন একটা পরিপূর্ণ খাবার দেবো সে তারটা বেছে খাবে। আর আমি একটু অন্য ধাঁচের, মানে আমি একটা জিনিস ফলো করি, সেটা হলো আমাদের নারায়ণগঞ্জের দিকে, সেটা হলো কে মাটি কেস বলতে মাটি রাজাটা আমি খুবই ফেভার করি। সবসময় আমি মাটি ফেভার করি, আর আমার খাবারের অর্ধেকই থাকে মাটি রাজা। তো আমরা আজকে এই ভিডিওটা নিয়ে করব, ভিডিওটা করতেছি। তো আজকে আমি এবার ক্যামেরা চলে যাব, রাজীব এগুলো সুন্দর মতো গুছায়, রাজীব ভালো করতে পারে, রাজীব দিবে, আমরা ভিডিওতে দেখাবো আমরা খাবারগুলো কীভাবে দিয়ে এই একটা বল পুরাটা ভরে ফেলবো ইনশাল্লাহ। তো রাজীব শুরু করলো। আচ্ছা রাজীব, প্রথমে কী দাও? গম। কত রোগ দিলা? দুই কেজি। কতটি কবুতরের জন্য দিলা টোটাল? এখানে থরের কবুতর আছে, পাক্কাটা কবুতর আছে। থরের কবুতর, থর কয় জোড়া দিছো? ৭৭টা আর পাক্কাটা কবুতর। আমাদের কিন্তু আবার পাক্কাটা খাওয়ার কিন্তু অন্যরকম, আমি দেখাবো আপনাদের। আমাদের পাক্কাটা খাবারটা হয় হলো যে আমাদের এই যে এই খাবারটা যখন আমরা মিক্স করে থরে দেই, থরে দেওয়ার পরে যে ধারা দেয় আসরে আজান দিকে, আসরে যখন আজান দেয় তখন আমরা এই খাবারটা উঠাই ফেলি। উঠাই খাওয়ার পরে ওই খাবারটা সুন্দর মতো ঝাড়ি, ঝাড়ার পরে ওই খাবারটার সাথে দেখি আমরা কী মানে কম আছে, ওই খাবারটা হালকা একটু মিক্স করে আমরা ওই খাবারটা সুন্দর মতো আমরা এই পাক্কাটা কবুতর এখানে যাইগুলো আছে এগুলাকে দিয়ে দিই। তো আমাদের দিনের যে খাবারটা আমরা বের করে মিলাই ওই খাবারটা আমাদের আজকে দুপুর, তারপর বিকালে পাক্কাটা এবং সকালবেলা আবার থরের কবুতর হয়ে যায়। তো আমরা এইভাবেই করি, যেন আমাদের কবুতরগুলো খাবারগুলো আমরা ওয়েস্ট মানে ঠান্ডা নষ্ট কিংবা ড্যামেজে দেই না। আমরা যে খাবারটা আনি এরকম করে রোদ দিয়ে শুকায় আমরা এই খাবারটা এই ড্রামে ভরি, ড্রাম থেকে আমরা যে প্রতিদিনের খাবারটা প্রতিদিন নিয়ে নিই। এখন কী দিয়েছো? হুমা কতটুকু দিলা? এটা আমাদের মিরপুরে পাওয়া যায়, এটা ১১০০ টাকা করে নেয়। হ্যাঁ, এখানেও গম আছে কিন্তু এখানে ভুট্টার পরিমাণটা বেশি। আচ্ছা, তাও ভুট্টাটা হলো আমাদের চ্যাপটা ভুট্টা, পপকর্ন না, এটাও ২ কেজি নেওয়া হয়েছে। মানে আমার হলো টোটাল আজকে দিনের খাবার, মানে পাক্কাটা এবং থরের। হ্যাঁ, এটা হলো আমরা এই যে আমাদের মাটি রেজাটা দেখেন, এখানে মুসুরি আছে, মাটি আছে, সরিষা আছে, তিসি আছে, খুদ আছে। হ্যাঁ, খুদও দিছে। সরিষা তো বলছি, যাও এখানে কয় কেজি? ২ কেজি মাটি রেজা। মূলত আমি মনে করি যে আমার এইটার উপরে বাচ্চার বেসিক্যালি গঠনটা হয়, আমি মনে করি যে এটার উপরেই বেসিক্যালি আমার বাচ্চার এটা চলে আসে, যে বাচ্চা যে এরকম বাচ্চা বের হয় সাথে সাথে এই যে বাচ্চাগুলো বের হয়েছে বাচ্চাগুলো আমরা ই করে রাখছি, একা একা বের হয়, আমরা কোনো সময় প্রেশার দিই না যে ওর মন চাইলেও বেরোবে, মন না চাইলে বেরোবে না। এই যে আবার বিকালবেলা ওদের আসরের টাইমে ওদের খাবার দেওয়া হবে।
ধান এই যে আমরা যে ধানটা দেই এখন আমরা এই ধানটা দিতেছি আপাতত মুড়ি ধান মুড়ি ধানটাই আমরা দেই একদম শুকানো কটকটা আপনারা আওয়াজই বুঝতে পারতেছেন ধানের ধান কতটুকু 1 কেজি 1 কেজি দাও 1 কেজি ধান এইটা কিরা জি খাসারি এটা হলো খাসারি এখানে মাটি মোটা মাটি খাসারি আর বড় মুসুরি আছে খাসারি বড় মুসুরি দেন আবার এখানে আবার মোটা রাজাও আছে আপনারা দেখতেছেন কিনা মোটা রাজা আছে এটা কতটুকু এটা 1 কেজি যে 1 কেজি এখানে আছে যে গ্রিট গ্রিটটা সপ্তাহে কয়দিন দাও দুই দিন সপ্তাহে দুই দিন গ্রিটটা ওই যে আমরা মাখাই নিছি এই গ্রিটটা এখন দিয়ে দিবে রাজু এটার ভিতরে দাও আচ্ছা রাজীব এটা মাখাবা মাখাও গ্রেড কতটুকু দিছো 1 কেজি 1 কেজি না এর ভিতরে আমাদের আরেকটা স্পেশালি আছে সেটা হলো যে আমরা এই যে থরের রুমে যে খাবারগুলো দিব এখানে আমাদের আরেকটা মসুরির ডাল আছে ওই মসুরির ডালটা আমরা আলাদা এখান থেকে খাবার নিয়ে মিক্স করব কারণ ব্রিডিং রুমে কবুতর মসুরির ডালটা অনেক ভালো খায় আর আমাদের গতকালকের কতগুলো খাবার আছে এগুলো আমরা মিক্স দাও এখানে দিয়ে মিক্স করে ফেলাও এটার ভিতরে দাও মুসুরি ও এখানে দিবা হয়ে যাবো না মুসুরি এই যে মুসুরিটা আপনারা মুসুরিটা দেখেন এই যে মুসুরির ডালটা বেসিক্যালি দেখা যাচ্ছে যে আমরা যে মুসুরির ডাল খাই ওটাতে কিন্তু আমাদের মাংস বৃদ্ধি হয় মানে ছেড়ে দেয় শরীর ছাড়ে শরীর ফুলে যায় ডালে মুসুরির ডালে এর জন্য যাতে কিডনির সমস্যা এদের কিন্তু ডাল খেতে না করে হ্যাঁ তো এর জন্য এটা হলো শরীর ছাড়ার জন্য ডালটা দাও এটা কিন্তু ব্রিডিং রুমে দিলে ভরভর করে খেয়ে ফেলবে দাও হ্যাঁ এইগুলো পাক্কাটা কবুতরের দেন না কিন্তু আমি পাক্কাটা থরের দেওয়ার পরে যে পাক্কাটা খাবারটা বাঁচবে এখানে মুসুরিটা থাকবে না দাও মিলাও 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 কারণ মুসুরিটা ওরা আগেই খেয়ে ফেলবে দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলবে কারণ পাক্কাটা কবুতর দিলে পাক্কাটা কবুতর কিন্তু জিমে চলে আসবে আর আমরা ব্রিডিংয়ে এর জন্য দেই কবুতর গরম থাকে কবুতর গরম থাকে হিট থাকলে কবুতর বাচ্চা খাওয়ায় ভালো আবার ডিমে তাড়াতাড়ি চলে আসে হ্যাঁ তো এতে বেনিফিট হয় আগে কবুতরের শরীর ভালো থাকে আম ভালো থাকে সব কিছুই ভালো থাকে হ্যাঁ খাবার দিয়ে দাও খাবারটা কেমন হয়েছে খাবারটা দেখেন তুমি দেখো আমি ধরছি মাশাল্লাহ মাশাল্লাহ ওকে ওকে দিয়ে দাও এখন কবুতর দেখবেন খাবার জন্য আমরা অনেকেই আছি কবুতরকে সবসময় খাবার দিয়ে রাখি এই জিনিসটা করবেন না কবুতরকে যেগুলো বাচ্চা আছে এগুলোকে আমরা দুই বেলা দিই খাবার আর যেগুলো বাচ্চা নাই ওগুলোকে এক বেলা দিই সকালে আমরা 7টার দিকে দেই 7:30-8টা 9:30 এক ঘন্টা দেড় ঘন্টার ভিতরে উঠে ফেলি এখন আমরা দিলাম এখন বাজতেছে হলো 1:30 আমরা ঠিক আসরের আগ দিয়ে উঠে ফেলবো
আসরের আজান দিবে তখন ওটাই ফেলবো। এখানে দিতেছেন দুই স্টাইলের খাবার দেওয়া, একটা হলো ভিতরে খাচ্ছে আর একটা হলো বাইরে খাচ্ছে। বাইরে খাচ্ছে যেগুলো ডিম আছে বর্তমানে, বাচ্চা ফুটে নাই, এরা বাইরে আছে, এদের খাবার বাইরে। আর যারা বাচ্চা দিয়ে দিছে তাদের খাবার ভিতরে যায়, কারণ তারা খাবারগুলো খুব বেছে বেছে আরামে সহিত খায়, বাচ্চা খাওয়ায়। খাবার রুচি দেখলে বুঝতে পারেন কবুতার খাবার রুচিটা। আর পানিতে কী কী দেয় এটা নিয়ে আমরা আর একটা ভিডিও করবো ইনশাল্লাহ, তাহলে বুঝতে পারবেন। আজকে লিভারটন দিছিলা? আচ্ছা আচ্ছা, তো আজকের ভেতর বিদায় নেই ইনশাল্লাহ, আগামী পর্বে আমরা পানি নিয়ে এবং আরেকটা ভিডিও নিয়ে আসবো।